পেট্রোল ডিজেল একাশ লোকি মূল্য বৃদ্ধি হয়েছে, ইন্ধন গ্যাসের একাশ লোকি মূল্য বৃদ্ধি হয়েছে। সরকারে বিনামূল্যে চাউল দিয়ার কথা কয়, কিন্তু মিঠাতেলের দাম বৃদ্ধি করে। উজ্বলা আঁচনিত রন্ধন গ্যাসের বিনামূল্যে রন্ধন গ্যাস দিয়ার কথা কয়, কিন্তু অন্যহাতে ইন্ধন গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে, হাজার ততোধিক হয়েছে। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি 100 টাকা হওয়ার উপক্রম হয়েছে। দুখিয়া রাইজে 99 দিনতে হয়তো করবল হয়েছে, কিন্তু সরকার শুয়ে আছে। সরকারে যোগান বিভাগের যখন মন্ত্রী আছে, এজন একেবারে অধ্যক্ষ আর অকমূল্য মন্ত্রী, গমেই নাপায় বজাৰত যে জুই চাই দাম হয়েছে। সেইখানে আমি ধিক্কার জানাইছো। অসম সরকারে গাঁর রাইজর খবর লোক গাঁর রাইজে 99 দিন অতিবাহিত করবলগা হয়েছে। আজি দুঃখ পাইছো আমি, আজি রাইজর হকে আন্দোলন করবলে আহি পুলিশ প্রশাসনে আমাকে কথা দিছে, আমি দুঃখ পাইছো। এই অকল পুলিশ প্রশাসন কার, রাইজর নে সরকারের, সে আমি ভাবিবলে বাধ্য হয়েছো। মরিগাঁও জেলাবাসী রাইজে ভাবিবলে বাধ্য হয়েছে। গতি আমি তীব্র গরিহণা জানাইছো। আমি কোথাও অতি শীঘ্রে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারে মূল্য বৃদ্ধি রোধ করার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করুক। অন্যথা কিন্তু সদর মরিগাঁও জেলার ছাত্র সন্থায়, মরিগাঁও সদর ছাত্র সন্থায় আমি ইয়াতকৈ তীব্র আন্দোলন করবলে বাধ্য হম।